মুরগির মাংস আমরা প্রায় সব কিছুতেই খেয়ে থাকি, কিন্তু বেগুন দিয়ে কিন্তু কখনোই খাওয়া হয় না। কিন্তু আমরা চিটংয়ের মানুষরা কিন্তু ছোট ছোট বেগুন দিয়ে, কাঁচা মরিচ দিয়ে প্রায় সময় মুরগি রান্না করে থাকি। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইনাস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর কাঁচা মরিচ দিয়ে মুরগির একটি রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে ফেলি। প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, স্কিন সহ আমি একটি দেশি মুরগি নিয়েছি, এটি 1 কেজি পরিমাণের একটি মুরগি। তার সাথে আমার লাগছে পেঁয়াজ কুচি 1 কাপ, আদা, রসুন, বেগুন, এটাকে আমরা চিটংয়ের ভাষায় ফোতা বেগুন বলে থাকি বা ছোট বেগুন। তার সাথে লাগছে কাঁচামরিচ বাটা, আর হচ্ছে টমেটো, এখানে 2 টমেটো আমি কুচি করে নিয়েছি। আর লাগছে মিক্স মশলার গুঁড়ি, হলুদ, লবণ, ধনে গুঁড়া আর টালা জিরের গুঁড়ো। এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি চিকেন রেসিপিটা তৈরি করে ফেলবো। আর এই বেগুনটা কিন্তু কাটার একটা স্পেশাল ওয়ে আছে, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। আর আপনাদের হাতের কাছে এই বেগুন না থাকলে কিন্তু আপনারা বড় যে গোল বেগুন আছে সেটা দিয়েও করে নিতে পারেন। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো কীভাবে কাটছি। তো এখানে মাঝখানে কিছুটা এঁকে দিতে হবে যদি ভেতরে পোক থাকে সেটা দেখার জন্য, কারণ এই বেগুনে প্রচুর পোকা থাকে। তো একটি প্যানের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিচ্ছি, এখানে 1/2 কাপ পরিমাণে তেল আছে। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ নিয়েছি চিকন চিকন করে কেটে। তো এই পেঁয়াজটাকে এই তেলের মধ্যে হালকা করে ব্রাউন করে ভেজে নেব, পুরোপুরি ব্রাউন করার দরকার নেই, জাস্ট হালকা একটু ব্রাউন করা পর্যন্ত আমি ওয়েট করছি। আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে, এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে আদা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রয়েছে। আদা রসুন অ্যাড করার পর এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুনের একটা র ফ্লেভার আছে সেটা চলে যায়। তো এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, এখানে আমি 2 মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে দিয়েছি। এই রান্নার মধ্যে অবশ্যই টমেটোটা অ্যাড করতে হবে, টমেটো অ্যাড করলে আর টক দই অ্যাড করার কোনোই প্রয়োজন নেই। তো টমেটোটাকে আমি ভালো মতো মিশিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে কিছুটা নরম হয়ে যায় টমেটো। তো আমার টমেটোগুলো কিন্তু এই পর্যায়ে নরম হয়ে উঠেছে। তো এখন এখানে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ বাটা, এখানে আমি কাঁচামরিচগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে তারপরে কাঁচামরিচগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তাতে কি হয়, তরকারি কালারটা খুব সুন্দর থাকে, একদমই কাঁচা কাঁচামরিচ ব্লেন্ড করে নিলে তরকারিটা কিছুটা কালচে হয়ে যায়। আর এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দেবো যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো, আর আমি প্রত্যেকটা মশলার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাতে আপনাদের সবার জন্য সুবিধা হবে। তো মশলাগুলো দিয়ে এখন আমি রান্নাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রান্না কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে, কারণ কষানোর উপরেই রান্নার টেস্টটা ডিপেন্ড করে। তো এটাকে ঢেকে আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার যে তেলটা আছে মাংসের যে তেলটা, সে তেলটা ও অনেকটাই উপরে উঠেছে। তো এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব চিকেন, আর চিকেনগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এতে রান্না করার পর চিকেনের যে কালারটা থাকে খুবই সুন্দর আসে। এই পর্যায়ে মশলার সাথে যে চিকেনগুলো আছে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর করে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে নেড়ে চারদিক থেকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে যখন চিকেনগুলো একদম মিশে যাবে ওই পর্যায়ে এটাকে ঢেকে আরও অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যেহেতু এটা হার্ড চিকেন তাই। তো এটাকে ঢেকে আমি 10-15 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। আর আমি কষানোর মাঝখানে মাঝখানে কিন্তু অনেকবারই নেড়ে দিয়েছি, কিন্তু সেটা আমি আপনাদের দেখাইনি, অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এটা নিজের থেকে লেগে যেতে পারে। আর চিকেন থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে, তাই এই পর্যায়ে পানি দেওয়ার কোনোই দরকার নেই, চিকেনটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার চিকেনটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে আর অলমোস্ট কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু গরুর মাংস হোক বা মুরগি হোক এইভাবে কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটার টেস্টটা কতটা ভালো আসে। তো আমার যখন কষানো হয়ে গিয়েছে আর মাংসটা প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি অ্যাড করে দেব বেগুন। বেগুন যেহেতু এমনিতে একটু নরম সবজি তাই এটাকে বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই। তো বেগুনগুলোকে মাংস আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ কষতে দেব, জাস্ট 5 মিনিটের মতো কষিয়ে নিলেই যথেষ্ট।
তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার চিকেনটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচের থেকে লেগে না যায়। তো এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণের গরম পানি অ্যাড করে দেব। আর চিকেন বা বিফ যে কোনো মিট রান্না করার সময় অবশ্যই রান্নাতে গরম পানিটা অ্যাড করে দেবেন। গরম পানিটা টকবগিয়ে ফুটতে থাকুক, আর আমার যে বেগুনটা আছে সেটাও কিছুক্ষণ সেদ্ধ হতে থাকুক। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে ফেলি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার চিকেন অলমোস্ট রেডি, আর ঝোলটাও প্রায় শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে এখানে আমি 1 মুঠো পরিমাণের ধনিয়া পাতা অ্যাড করে দেব। ধনিয়া পাতা অ্যাড করে দিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার বেগুন দিয়ে চিকেনের কারি। একটু আনকমন কিন্তু খুবই মজাদার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটা, আশা করি কেউ নিরাশ হবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোনো মজার বা ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আল্লাহ হাফেজ।